সালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ। আজকে আমরা আছি বসুন্ধরার এল ব্লকে। এখানে 3 কাঠার উপরে G+6 একটি বিল্ডিং এর 3 তলায় আছি আমরা। তো এই ভিডিওটা দেখানোর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে রিভার কাপলারটা কিভাবে ওয়ার্ক করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রড আছে, রডগুলোর উপরে আমরা টেপ দিয়ে রেখেছি। তো জং ধরে গেছে যদিও, এখানে থ্রেড কাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো রডের উপরে থ্রেডিং মেশিন দিয়ে থ্রেড কাটা হয়, আর এটা হচ্ছে কাপলার। কাপলার দিয়ে কিন্তু খুব সহজেই এভাবে কাপলারটা এদিকে 50% লাগানো হয় এবং ওপর দিয়ে আরেকটি রড এসে এদিকে 50% লাগানো হবে। এইভাবে কিন্তু ল্যাপিং ছাড়াই একটি বিল্ডিংয়ের কলামের এবং চাইলে বিমেরও কনস্ট্রাকশন করা পসিবল। আর রিভার কাপলারের সুবিধা হচ্ছে এটা একে তো খরচ কমায়, আর ওদিকে ইন্টেগ্রিটি বা স্ট্রাকচারালের দিক থেকে কিন্তু ল্যাপিংয়ের চেয়ে অনেক গুণ ভালো। তো অনেকেই মনে করেন যে ছোট প্রজেক্টে হয়তো বা কাপলার ইউজ করে তারা বেনিফিটেড হবেন না, তো তাদের জন্য বলতে চাই এটা কিন্তু মাত্র 3 কাঠার উপরে করা একটা প্রজেক্ট। স্পেশালি বসুন্ধরার জন্য আমাদের সার্ভিস দেওয়া কিন্তু অনেক সহজ, কারণ বসুন্ধরার ভেতরে আমাদের অলরেডি অ্যাক্সেপ্ট মেশিন আছে। আপনারা চাইলে আপনাদের রডগুলো এখানে নিয়ে এসে কাটিয়ে নিয়ে যেতে পারেন, অথবা আমাদের মেশিনও কিন্তু আপনাদের সাইটে যে কোনো সময় গিয়ে রড কেটে দিয়ে আসতে পারবে। তো এই রিভার কাপলার সম্পর্কে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বা এটার প্রাইস সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা কল করে জেনে নিতে পারেন।